আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ 60 এর পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে। সেনেটের ব্যাংকিং কমিটির রিপাবলিকান সদস্যরা কেন্দ্রীয় ব্যাংকের ভাইস চেয়ারম্যান জ্যানেট ইয়েলেনকে কিছু কঠিন প্রশ্ন করেন। প্রেসিডেন্ট ওবামা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে জ্যানেট ইয়েলেনকে মনোনয়ন দিয়েছেন। তিনি যদি সমর্থন লাভ করেন তাহলে তিনি এই ব্যাংকের প্রধান বেন বার্নানকির পদে স্থলাভিষিক্ত হবেন। সেনেটর ডেভিড ভিটার কেন্দ্রীয় ব্যাংকের অর্থ সংক্রান্ত নীতির কঠোর বিরোধিতা করেন। এই নীতির ফলে দেশের মুদ্রার যোগান বাড়বে এবং অন্যদিকে এতে দেশে মুদ্রাস্ফীতি দেখা দেবে। যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট ওবামা গত বছর লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে যে মারাত্মক আক্রমণ হয় সে সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও কর্মকর্তাদের সাক্ষীদানের বিষয়টিতে রাজি না হচ্ছেন, ততক্ষণ রিপাবলিকান দলের আরেক সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেন তিনি ইয়েলেনের মনোনয়নে বাধা দেবেন। সবশেষে আমেরিকার ক্যাপিটল ভবনে রাজনীতিকরা নিজেদের মধ্যে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেও ওয়াশিংটন ডিসির বাসিন্দারা কিন্তু শহরটিকে আনন্দের জায়গা হিসেবেই দেখতে চান, আর সে কারণেই তারা নানা রকমের পোস্টার হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করছেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। আমি তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা।